পারছেন না কেন? ওই শয়তান মেয়েটা ড্রোনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছে। আপনি চিনিকে কি অ্যারেস্ট করুন তো, এক্ষুনি অ্যারেস্ট করুন। কিন্তু ম্যাডাম, মানে এখন এইভাবে মানে প্রমাণ ছাড়া তো কাউকে এইভাবে অ্যারেস্ট করা যায় না। আর তাছাড়া এখন রাতও হয়ে গেছে, মানে আমাদের নিয়ম হবে যে এই শুনুন তো, ওসব নিয়ম টিয়ম না, আপনাদের নিজেদের কাছে রাখুন। আচ্ছা, ওই মেয়েটা যদি ড্রোনকে মারার প্ল্যান না করে থাকে, তাহলে ও আগে থেকে কী করে জানলো যে ড্রোনের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে? ওর জানার তো কথাই না। এটা ঠিক। ওই মেয়ে কি হাত গুনতে পারে? ওসব ছাড়ো, তোমাকে যা বলল তুমি তাই করো। ছোট বৌদি, এখন অন্তত এগুলো থাক, যিনি সত্যিই কিছু করেনি সেটা জানার পরেও তোমরা, তুমি চুপ করো, একদম চুপ করো। তুমি চিনির সঙ্গে মিলে যা করেছো সেগুলো যদি আমি এখন পুলিশকে বলি, তাহলে পুলিশ তোমাকেও ছাড়বে না। বলবো বলবো সে কথা? সে কথা তুমি বললে আমাকেও তো অনেক কথা বলতে হবে জানো তো। যাক, সেসবে আমি এখন সময় নষ্ট করতে চাই না। দ্রোণ আগে সুস্থ হয়ে উঠুক, তারপর না হয়। কি হয়েছে কথা না, কি ব্যাপার? সেসব কথা পরে হবে, তোমাকে যা বললাম তুমি আগে সেইটা করো। আপনি কি আগে তুমিকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, কিন্তু সে কোথায়? সে কি এসছে এখানে? না। তাহলে সে কোথায়? কোথাও গুটি শুটি মেরে আছে। আচ্ছা শোনো মহাজি, তুমি বাড়িতে যাও, গিয়ে মেয়েটার সাথে কথাবার্তা বলো। এখন তো অ্যারেস্ট করতে পারবে না। এখন তুমি বলো যে থানায় এসে কথাবার্তা বলতে। থানায় আসার পরে কথায় কথায় সকাল হয়ে গেলেই তুলে দেবে। কিন্তু স্যার, এইভাবে গাড়ির ফরেন্সিক না হলে শুধুমাত্র একজনের কথার উপর বেস করে ফ্যামিলি আছে তো তোমার, চাকরিটা বাঁচাতে ইচ্ছে করে না স্যার? দেখছো না ওনাকে, কর্তামাকে? উনি যদি আমাদের হেডকোয়ার্টার্সে একটা কল করে দেন, তাহলে তোমার উপরে চারটে বস এসে তোমার চাকরি খাওয়ার প্ল্যান করবে। তখন কিন্তু তাদের, তাহলে আমাকেও তার দিতে হবে, এই ব্যাপারটা বোঝো।